এই ভিডিওতে আমি তুলনা করব বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা চারজন ফাস্ট বোলার মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসাইন, মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদের টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টির বোলিং পারফরমেন্স নিয়ে। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমে শুরু করব টেস্টের বোলিং পারফরমেন্স দিয়ে। মাশরাফি বিন মুর্তজা তার কেরিয়ারে টেস্টে খেলেছেন 41 ইনিংস, রুবেল হোসেন খেলেছেন 44 ইনিংস, মুস্তাফিজুর রহমান 25 ইনিংস এবং তাস্কিন আহমেদ খেলেছেন 24 ইনিংস। মাশরাফি বিন মুর্তজা 41 ইনিংসে বল করেছেন 998 ওভার, রুবেল হোসেন বল করেছেন 703 ওভার, মুস্তাফিজুর রহমান 357 ওভার এবং তাস্কিন আহমেদ 410 ওভার। মাশরাফি বিন মুর্তজা মিডল ওভার নিয়েছেন 202টা, রুবেল হোসেন 73, মুস্তাফিজুর রহমান 76 এবং তাস্কিন আহমেদ নিয়েছেন 67টা। মাশরাফি রান দিয়েছেন 3239 রান, রুবেল হোসেন 2764, মুস্তাফিজুর রহমান 1139 এবং তাস্কিন আহমেদ 1545। মাশরাফির টেস্টে উইকেট 78টা, রুবেল হোসেনের 36টা, মুস্তাফিজুর রহমানের 31টা এবং তাস্কিন আহমেদের 30টা। মাশরাফি বিন মুর্তজার টেস্টে বেস্ট ইনিংস 60 রানে 4 উইকেট, রুবেল হোসেন 166 রানে 5 উইকেট, মুস্তাফিজুর রহমান 37 রানে 4 উইকেট এবং তাস্কিন আহমেদ 37 রানে 4 উইকেট। টেস্টে মাশরাফি বিন মুর্তজার ইকোনমি অর্থাৎ ওভার প্রতি রান 3.24, রুবেল হোসাইনের 3.92, মুস্তাফিজুর রহমান 3.18 এবং তাস্কিন আহমেদ 3.76। অ্যাভারেজ অর্থাৎ রান প্রতি উইকেট 41.52, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন 76.77, মুস্তাফিজুর রহমান 36.74 এবং তাস্কিন আহমেদ 51.50। এরপর আসে হচ্ছে স্ট্রাইক রেট অর্থাৎ উইকেট প্রতি বল। মাশরাফি বিন মুর্তজা 76.7, রুবেল হোসেন 117.3, মুস্তাফিজুর রহমান 69.1 এবং তাস্কিন আহমেদ 82। টেস্টে মাশরাফি বিন মুর্তজা 4 উইকেট করে নিয়েছেন 4 ইনিংসে, রুবেল হোসেন 0, মুস্তাফিজুর রহমান 2 এবং তাস্কিন আহমেদ নিয়েছেন 3 ইনিংসে। 5 উইকেট করে মাশরাফি নিয়েছেন 1 বার, রুবেল হোসেন 1 বার, মুস্তাফিজুর রহমান 0 এবং তাস্কিন আহমেদ 0। টেস্টে মাশরাফি বিন মুর্তজার বেস্ট আইসিসির বোলিং র্যাঙ্কিং ছিল 32, রুবেল হোসেনের 69, মুস্তাফিজুর রহমান 43 এবং তাস্কিন আহমেদ 81। টেস্টের পারফরমেন্স অনুযায়ী অ্যাভারেজ, ইকোনমি এবং স্ট্রাইক রেট তিনটাতেই এগিয়ে আছেন মুস্তাফিজুর রহমান। যাই হোক, এরপর আসেন ওয়ানডে ইন্টারন্যাশনালে। ওডিআইয়ে মাশরাফি বিন মুর্তজা খেলেছেন 220 ইনিংস, রুবেল হোসেন খেলেছেন 102 ইনিংস, মুস্তাফিজুর রহমান খেলেছেন 102 ইনিংস এবং তাস্কিন আহমেদ খেলেছেন 68 ইনিংস। মাশরাফি বিন মুর্তজা বল করেছেন 1820 ওভার, রুবেল হোসেন করেছেন 779 ওভার, তাস্কিন আহমেদ 824 ওভার এবং তাস্কিন আহমেদ 541 ওভার। মিডল ওভার অর্থাৎ কোনো রান দেননি এরকম ওভার মাশরাফি বিন মুর্তজা করেছেন 123টা, রুবেল হোসেন 102, মুস্তাফিজুর রহমান 34 এবং তাস্কিন আহমেদ 24। ওয়ানডেতে মাশরাফি বিন মুর্তজা রান দিয়েছেন 8893, রুবেল হোসেন 4427, মুস্তাফিজুর রহমান 4268 এবং তাস্কিন আহমেদ 2937। মাশরাফি বিন মুর্তজা উইকেট নিয়েছেন 270টা, রুবেল হোসেন 129টা, মুস্তাফিজুর রহমান 162টা এবং তাস্কিন আহমেদ 95টা। ওয়ানডেতে মাশরাফির বেস্ট ইনিংস 26 রানে 6 উইকেট, রুবেল হোসেনও 26 রানে 6 উইকেট, মুস্তাফিজুর রহমান 43 রানে 6 উইকেট এবং তাস্কিন আহমেদ 28 রানে 5 উইকেট। ওয়ানডে ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার ইকোনমি 4.88, রুবেল হোসেনের ইকোনমি 5.67, মুস্তাফিজুর রহমান 5.17 এবং তাস্কিন আহমেদ 5.42। মাশরাফির অ্যাভারেজ 32.93, রুবেল হোসেনের 34.31, মুস্তাফিজুর রহমান 26.34 এবং তাস্কিন আহমেদ 30.91। মাশরাফির স্ট্রাইক রেট 40.4, রুবেল হোসেনের 36.2, মুস্তাফিজুর রহমানের 30.5 এবং তাস্কিন আহমেদের 34.1। ওয়ানডেতে মাশরাফি 4 উইকেট করে নিয়েছেন 7 ইনিংসে, রুবেল হোসেন নিয়েছেন 7 বার, মুস্তাফিজুর রহমান নিয়েছেন 5 বার এবং তাস্কিন আহমেদ নিয়েছেন 4 বার। ওয়ানডেতে 5 উইকেট করে মাশরাফি বিন মুর্তজা নিয়েছেন 1 ইনিংসে, রুবেল হোসেন 1, মুস্তাফিজুর রহমান নিয়েছেন 5 বার এবং তাস্কিন আহমেদ নিয়েছেন 2 বার। ওডিআই বেস্ট বোলিং র্যাঙ্কিং, মাশরাফি বিন মুর্তজার সর্বোচ্চ বোলিং র্যাঙ্কিং ছিল 9, রুবেল হোসেনের 32, মুস্তাফিজুর রহমান 5 এবং তাস্কিন আহমেদ ছিল 34। ওডিআইয়ে মাশরাফি বিন মুর্তজার ইকোনমিকটা একটু কম আছে, বাট মুস্তাফিজুর রহমান দ্রুত এবং অল্প বলে উইকেট নেওয়ার কারণে অ্যাভারেজ এবং স্ট্রাইক রেটে এগিয়ে আসেন মুস্তাফিজুর রহমান। যাই হোক, এরপর আসেন টি টোয়েন্টিতে। টি টোয়েন্টিতে মাশরাফি বিন মুর্তজা তার পুরো কেরিয়ারে খেলেছেন 53 ইনিংস মাত্র, রুবেল হোসেন খেলেছেন 27 ইনিংস, মুস্তাফিজুর রহমান খেলেছেন 87 ইনিংস এবং তাস্কিন আহমেদ খেলেছেন 52 ইনিংস। মাশরাফি বিন মুর্তজা বল করেছেন 179 ওভার, রুবেল হোসেন করেছেন 96 ওভার, মুস্তাফিজুর রহমান করেছেন 311 ওভার এবং তাস্কিন আহমেদ বল করেছেন 182 ওভার। মাশরাফি বিন মুর্তজা মিডল ওভার নিয়েছেন 1টা, রুবেল হোসেন 0, মুস্তাফিজুর রহমান নিয়েছেন 6টা এবং তাস্কিন আহমেদ মিডল ওভার নিয়েছেন 3টা।
টি-টোয়েন্টিতে মাশরাফি বিন মুর্তজা রান দিয়েছেন 1527টা, রুবেল হোসাইন দিয়েছেন 912টা, মুস্তাফিজুর রহমান 2338টা এবং তাস্কিন আহমেদ 1411টা। টি-টোয়েন্টিতে মাশরাফির উইকেট 42টা, রুবেল হোসেনের উইকেট 28টা, মুস্তাফিজুর রহমানের উইকেট 105টা এবং তাস্কিন আহমেদের উইকেট 52টা। টি-টোয়েন্টিতে মাশরাফি বিন মুর্তজার বেস্ট ইনিংস ছিল 19 রানে 4 উইকেট, রুবেল হোসাইন 31 রানে 3 উইকেট, মুস্তাফিজুর রহমান 22 রানে 5 উইকেট এবং তাস্কিন আহমেদ 16 রানে 4 উইকেট। টি-টোয়েন্টিতে মাশরাফি বিন মুর্তজার ইকোনমি 8.04, রুবেল হোসাইনের টি-টোয়েন্টিতে ইকোনমি 9.45, মুস্তাফিজুর রহমান 7.50 এবং তাস্কিন আহমেদ 7.72। মাশরাফি বিন মুর্তজার এভারেজ 36.35, রুবেল হোসাইনের 32.57, মুস্তাফিজুর রহমান 22.26 এবং তাস্কিন আহমেদ 27.13। মাশরাফির স্ট্রাইক রেট 27.1, রুবেল হোসেনের 20.6, মুস্তাফিজের 17.8 এবং তাস্কিন আহমেদের 21। 4 উইকেট করে টি টোয়েন্টিতে মাশরাফি বিন মুর্তজা নিয়েছেন 1 বার, রুবেল হোসেন 0, মুস্তাফিজুর রহমান নিয়েছেন 3 বার এবং তাস্কিন আহমেদ নিয়েছেন 2 বার। টি টোয়েন্টিতে এক ইনিংসে 5 উইকেট, মাশরাফি বিন মুর্তজা 0, রুবেল হোসেন 0, মুস্তাফিজুর রহমান 1 এবং তাস্কিন আহমেদ 0। টি টোয়েন্টিতে মাশরাফি বিন মুর্তজার ICC-র বেস্ট বোলিং র্যাঙ্কিং ছিল 16, রুবেল হোসেনের 42, মুস্তাফিজুর রহমান 5 এবং তাস্কিন আহমেদের ছিল 33। টি টোয়েন্টির পারফরমেন্সে মুস্তাফিজুর রহমান বাকি তিনজনের চাইতে অনেক বেশি ব্যবধানে এগিয়ে আছেন। যাই হোক, এরপর আসেন ফাইনাল রাউন্ডে। টি টোয়েন্টি, ওয়ান ডে এবং টেস্টের 3 ফরম্যাট মিলে মাশরাফি বিন মুর্তজা তার পুরো ক্যারিয়ারে খেলেছেন 324 ইনিংস, রুবেল হোসেন খেলেছেন 173 ইনিংস, মুস্তাফিজুর রহমান খেলেছেন 214 ইনিংস এবং তাস্কিন আহমেদ খেলেছেন 144 ইনিংস। 3 ফরম্যাট মিলে পুরো ক্যারিয়ারে মাশরাফি বল করেছেন 3008 ওভার, রুবেল হোসেন 1580 ওভার, মুস্তাফিজুর রহমান 1494 ওভার এবং তাস্কিন আহমেদ 1134 ওভার। মাশরাফির পুরো ক্যারিয়ারে মিডিয়ান ওভার অর্থাৎ কোনো রান খান নাই এরকম ওভার আছেন 326টা, রুবেল হোসেনের 102টা, মুস্তাফিজুর রহমান 116 এবং তাস্কিন আহমেদ 94। মাশরাফির পুরো ক্যারিয়ারে রান খেয়েছেন 13,659, রুবেল হোসেন 8,103, মুস্তাফিজুর রহমান 7,745 এবং তাস্কিন আহমেদ 5,893। মাশরাফি তার পুরো ক্যারিয়ারে টোটাল উইকেট নিয়েছেন 390টা, রুবেল হোসেন নিয়েছেন 193টা, মুস্তাফিজুর রহমান নিয়েছেন 298টা এবং তাস্কিন আহমেদের 177টা। 3 ফরম্যাট মিলে মাশরাফির বেস্ট ইনিংস 26 রানে 6 উইকেট, রুবেল হোসেনও 26 রানে 6 উইকেট, মুস্তাফিজুর রহমান 43 রানে 6 উইকেট এবং তাস্কিন আহমেদ 28 রানে 5 উইকেট। 3 ফরম্যাট মিলে মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ারের ইকোনমি 4.54, রুবেল হোসেন 5.12, মুস্তাফিজুর রহমান 5.18 এবং তাস্কিন আহমেদ 5.19। মাশরাফি বিন মুর্তজার অ্যাভারেজ 35.2, রুবেল হোসেনের 41.98, মুস্তাফিজুর রহমান 25.98 এবং তাস্কিন আহমেদ 33.29। মাশরাফির স্ট্রাইক রেট 46.2, রুবেল হোসেন 49.1, মুস্তাফিজুর রহমান 30.0 এবং তাস্কিন আহমেদ 34.4। 4 উইকেট করে মাশরাফি বিন মুর্তজা তার পুরো ক্যারিয়ারে নিয়েছেন 12 ইনিংসে, রুবেল হোসেন নিয়েছেন 7 বার, মুস্তাফিজুর রহমান নিয়েছেন 10 বার এবং তাস্কিন আহমেদ নিয়েছেন 9 বার। 5 উইকেট করে মাশরাফি বিন মুর্তজা নিয়েছেন 2 বার, রুবেল হোসেন নিয়েছেন 2 বার, মুস্তাফিজুর রহমান নিয়েছেন 6 বার এবং তাস্কিন আহমেদ নিয়েছেন 2 বার। অ্যাভারেজ বোলিং র্যাঙ্কিং 3 ফরম্যাট মিলে মাশরাফির অ্যাভারেজ বোলিং র্যাঙ্কিং 19, রুবেল হোসেনের 47, মুস্তাফিজুর রহমান 17 এবং তাস্কিন আহমেদের 49। এখন কথা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা টেস্ট এবং ওয়ান ডেতে ইকোনমিতে এগিয়ে আছেন, টি টোয়েন্টিতে ইকোনমিতে এগিয়ে আছেন মুস্তাফিজুর রহমান। টেস্ট, ওয়ান ডে এবং টি টোয়েন্টির 3টা ফরম্যাটেই অ্যাভারেজ এবং স্ট্রাইক রেটে এগিয়ে আছেন মুস্তাফিজুর রহমান। ওভারঅল 3 ফরম্যাট মিলেও এখানেও স্ট্রাইক রেট এবং অ্যাভারেজে এগিয়ে আছেন মুস্তাফিজুর রহমান, বাট ইকোনমিতে এগিয়ে আছেন মাশরাফি বিন মুর্তজা। এখন আপনি বলেন, ওভারঅল এই চারজনের মধ্যে বাংলাদেশের সেরা বোলার কে?